চলছে? আমি কি ইচ্ছে করে আংটিটা পরেছি? ওরা আমাকে জোর করে পড়তে বলল, ওদের মন ভাঙতে চায়নি। আর আপনি এমন ভাবে বলছেন যেন আমি ইচ্ছে করে আংটিটা হারিয়ে দিতাম। দেখি আঙুলটা দেখি, আংটিটা বের করা গেছে তাহলে? কোথায়? পার্বতীর আংটি তো বেরিয়ে গেছে, যা এবার রেডি হয়ে নে, আর আমরা বেরোবো তো। পার্বতী যাবে না জেঠুমনি। কেন যাবে না? কেন? দেব যখন চাইছে না তখন পার্বতীর ওখানে না যাওয়াই ভালো বৌদি ভাই। কাঁদছিস কেন তুই? কষ্ট কিসের? পার্বতীর ওখানে না যাওয়াই ভালো। ওর চোখের সামনে দেব পারোকে আংটি পরাবে, সেটা ও সহ্য করতে পারবে না। না না, আমি যাবো না, আমি এ বাড়িতেই থাকবো। হ্যাঁ সেই ভালো, বাড়ি ফাঁকা রেখে সবার না যাওয়াই ভালো। আরে বাবা, ও তো আমাদেরই একজন। হ্যাঁ ঠিকই তো বলেছে ও। হ্যাঁ রে ও পার্বতী, তুই পারবি একা থাকতে? হ্যাঁ আমাদের দেরি হয়ে যাচ্ছে দেব, চলে বেরে গই। তোমরা কখন আসবে বলো তো? শুনো তাড়াতাড়ি এসো, আর পার্বতী দিদিকে বলো আমি যে সেইদিন শাড়িটা দিয়েছিলাম ওইটাই পরে আসতে। পার্বতী যাচ্ছে না। কি? পার্বতী দিদি আসছে না মানে? না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না, পার্বতী দিদিকে আসতেই হবে। শোনো, তোমার কাছে কি পার্বতী দিদি আছে এখন? হুম আছে। ফোনটা দাও ওকে। দাঁড়া দিচ্ছি। পারোর ফোন। হ্যালো পার্বতী দিদি, শোনো সেই দিন আমি যে শাড়িটা তোমাকে দিয়েছিলাম সেইটা পরে চুপচাপ চলে এসো, কেমন? না না, আমার কথা শোনো বোন। আমি তোমার কোনো কথা শুনবো না, ব্যাস তুমি এসো বোন। ও মা, পার্বতী দিদির সঙ্গে কথা বলছিলাম, তুমি তো আগে ওকে দেখোনি। খুব ভালো মেয়ে জানো তো, দেবদের বাড়িতে কাজ করে, মনটা ভীষণ সরল, তবে সারাক্ষণ মুখে ঘোমটা দিয়ে থাকে। কি নাকি একটা মানত আছে, মানত পূর্ণ হওয়া না অবধি সে মুখ কাউকে দেখাবে। অদ্ভুত।